আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে অনেক অনেক বেশি ঈদ মোবারক। এটা ঈদের পরদিনের ভিডিও, মানে আজকের ভিডিও। তো সকালে এরকম ঘুম ভাঙার পর একটু হচ্ছে ছাদে চলে আসছিলাম, কারণ ছাদটা আমার এত ভালো লাগে আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল আজকের। মানে সকালবেলা একবার হচ্ছে 5:30-6টার দিকে ঘুম ভাঙে, কিন্তু ঘুম থেকে মানে ওঠার পর দেখেছি ওয়েদার পুরো ঠান্ডা, এখন একদম বৃষ্টি হবে। তো আবার ঘুম দিয়ে একদম উঠতে উঠতে 9:30। তো এসে আমি প্রথমে হচ্ছে ছাদে গেলাম যে দেখি একটু ছাদের কী অবস্থা। এই যে এই মরিচগুলো, এটা সালাদের যে মরিচটা, বড় মরিচ, এত মানে বড় হইতেছে মাশাল্লাহ। আর এখানে ক্যাপসিকামগুলো না মা রেখে দিয়েছিলেন, বাট খেয়ে ফেলছে কিসে জানি এসে। আর গাছে এমনিও অন্য গাছে দেখলাম দুইটা ক্যাপসিকাম ছিল, অনেক ভ্যারাইটিস মরিচ ছিল। বাবা হচ্ছে সব গাছ মানে কিনেন, যত্ন করেন। এই যে এখানে এই মরিচগুলো আর একটু বড় হবে, এরকম অনেক ফুল ছিল মাশাল্লাহ। তো ছাদে এগুলো দেখতে দেখতে আমার যে এত ভালো লাগে, আর বাতাসটার জন্য বিশেষ করে ওয়েদারটা যা সুন্দর ছিল আজকের। এপাশে একটা কড়াই গাছ আছে, এটার যে ফুলগুলো না পিঙ্ক কালারের, অনেক সুন্দর। তো সকালে হচ্ছে এরকম ছাদ থেকে এসে মা হচ্ছে নাস্তা দিয়েছিলেন সবাইকে, সবাই বলতে আমি, মা, বন্যা যারা ছিল আর কি। তো এখানে আমি হচ্ছে জর্দা সেমাইও খাচ্ছিলাম, আবার লাচ্ছাও খাচ্ছিলাম। তো এগুলো রুটি দিয়ে খেতে তো লাচ্ছা সেমাই খুবই ভালো লাগে, মা চালের রুটি আজকে করে নিয়েছিলেন। আর এই জর্দা সেমাইটা এত মজা হয়েছে, এত পরিমাণ মা এখানে নাটস ইউজ করছে, এত মজা ছিল খেতে। আর এই যে লাচ্ছা সেমাই তো ছিলই। তো এগুলো দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলছি। নর্মালি আমি এখানে আসলে না আসলে কোনো কাজই করা হয় না, শুধু সারাদিন খাওয়ার উপরে থাকি। আর এই যে মায়ের পাশে হচ্ছে চালের রুটি করছেন, দেন ওখান ওগুলো তো খেয়ে এপাশে চলে আসছি চা নিয়ে। বারান্দায় এসে চা খাচ্ছিলাম, ওয়েদারটা এনজয় করতেছিলাম। ওই পাশে ধান ক্ষেতটা দেখতে এত সুন্দর, মানে একদম ধানগুলো পেকে গেছে এরকম একটা অবস্থা। এরপর আসলে আর কোনো ভিডিও করা হয় নাই। আমি এই যে একবার ছাদে একবার বেলকনিতে এরকম করে করে ছিলাম সারা। তো মা হচ্ছে এই পাশে হচ্ছে রান্না বসায় দিছিলেন, পটল আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করছে। আর এ পাশে তো গতকালকের হচ্ছে গরু মাংস ছিল, ঈদের দিনের রোস্ট পোলাও সবই ছিল। আর বাবা যেহেতু আবার কোনো মানে সবজি খাবেন, দুই দিন টানা গরু মাংস বা মানে যে কোনো মাংস খাবেন না, এই জন্য মা হচ্ছে আলাদা করে একটু তরকারি রান্না করে নিয়েছেন। তরকারিটা মজা হয়েছিল, আমি এটা দিয়ে খাইছি। আর সাথে ছিল হচ্ছে আলু ভর্তা, শাকভাজি, এগুলোও। তারপর আমি আবার ছাদে চলে যাই। ওই যে বললাম আমি সারাদিন এই টুকটুক করে ছাদেই আসি, কারণ ওয়েদারটা এত বেশি সুন্দর থাকে। থম ধরেছিল ওয়েদার যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে এরকম একটা অবস্থা। তারপর আজকে একটু বের হয়ে মানে বের হয়েছিলাম। নর্মালি তো আসলে ঈদে ভাবে বের হয় না এত গ্যাদারিংয়ের মধ্যে। তো বের হইলাম একটু রিক্সা দিয়ে ঘোরার জন্য। এদিকে না ঘন্টায় হচ্ছে রিক্সা ঘুরে মানে অনেক দূরে দূরে নিয়ে যায় যেদিকে যে যেতে চায়। এত সুন্দর ছিল আজকের ওয়েদার, চারপাশে ধান মোটামুটি কিছু পাকা ছিল যার জন্য কালারফুল ছিল অনেক। আর রাস্তাটা তো অস্থির, আমার দাদুবাড়ির রাস্তাটা এরকম অনেক সুন্দর, দুই পাশে শুধু গাছ আর গাছ, মাঝখানে পিচ ঢালা রোড। খুব ভালো লাগতেছিল ওয়েদারটা, অনেক ঠান্ডা বাতাস ছিল, আকাশটা অনেক সুন্দর ছিল। এরকম রিক্সা দিয়ে যেতে যেতে না একটা পুকুরে দেখলাম পুরা কচুরিপানার ফুল ফুটে আছে, এত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। মানে আমি দেখে মামাকে বললাম যে মামা একটু দাঁড়ান, আমরা এখানে একটু ছবি তুলে আসি আর একটু দেখে আসি ফুলগুলোকে, কারণ কচুরিপানার ফুল আমি কখনো এরকম দেখি নেই এত কাছ থেকে। আর এটা তো দেখতেই সুন্দর। আর এদিকে এত সুন্দর ফুল দেখে আপনাদের ভাই এই প্রথম আমাকে কোনো ফুল গিফট করছে, ও কিন্তু আমাকে কখনো কোনো ফুল গিফট করে নাই। তো এই ফুলগুলো নিয়ে আমি কিছু ফটো সেশন করতেছিলাম, এত ভালো লাগতেছিল দেখতে আমার কাছে ফুলগুলো। মাশাআল্লাহ কি সুন্দর, কি কালার, মানে একদম পার্পেল, লাইট পার্পেল একটা কালার, তার মধ্যে একটা ব্লুইশ শেড, দেন ইয়েলো একটা শেড, এত ভালো লাগতেছিল আমার মনে হচ্ছে কি না কি করি আমি এগুলো। তারপর এই ফুলগুলো নিয়ে সুন্দর মতো বাসায় চলে আসছি, এত সুন্দর লাগতেছিল। আমি মানে এগুলো নিয়ে অস্থির ছিলাম যে আমি এগুলো কী করবো, কী করলে আমার কাছে এরকম সুন্দরভাবে মানে থেকে যাবে। মাঝে আরেকটা জায়গায় গিয়েছিলাম, একটা গাছের নিচে অনেক পুরনো একটা গাছ ছিল, ওই গাছটার নিচে এত সুন্দর সুন্দর ছবি দেখছি আমি। তো বললাম যে আপনাদের ভাইয়াকে আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, পরে আমাকে ওই রোডটার দিকে নিয়ে গেছে। আমার আসলে রোডটার নাম মনে নেই, বাট খুব সুন্দর ছিল জায়গা। আমি পারলে কিছু ছবি এখানে ইনক্লুড করে দিব ওই গাছের নিচের। খুব ওয়েদারটা খুব সুন্দর ছিল, যার কারণে আজকে বের হয়ে খুবই ভালো লাগতেছিল। মানে আকাশে মেঘ ছিল,
এপাশে হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছিল, মানে খুবই সুন্দর একটা সময়। আলহামদুলিল্লাহ এরকম একটা সময় যে আমি স্পেন্ড করতে পারছি। আর এই যে গাছটার কথা বলতেছিলাম, আমি গাইবান্ধার অনেককেই দেখছি এখানে এসে ছবি তুলতে মাস্ট, তো আমিও ভাবলাম যে একটা ছবি আমি তুলে আসি। তো এখানে কিছু ফটো সেশন করে দেন আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো বাসায় যাওয়ার সময় ভাবলাম একটু হচ্ছে মোগলাই নিয়ে যাই বাসায় সবার জন্য, তো একটু মোগলাই নিয়ে নিয়েছিলাম। মোগলাইটা ভালোই ছিল, মজা ছিল, সাথে একটা সস দিছি, সসটাও ভালো লাগতেছিলো খেতে। বাট কোন হোটেলের মোগলাই সেটা আমার না জানা নাই, সম্ভবত গোধুলি অর পুবালি সামথিং একটা এরকম নাম ছিল আর কি। দেন এই যে বাসায় চলে আসছি একদম ঝটপটভাবে একটু একটা ঘোরান্তি দিয়ে। ঈদে আসলে ভাবে বের হওয়া হয় না কখনোই, ঈদের পর দিন বা ঈদের দুই একদিন পর আমি হচ্ছে এরকম বের হই আর কি। তো থ্যাংকস ফর ওয়াচিং, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।